আপনি আমাকে কিঞ্চিত আন্ডারস্টিমেট করছেন স্যার। অ্যাকাউন্টেন্সিতে আমার এক্সপিরিয়েন্স ওয়ান্ডারফুল। তাই তো ভুল। ভুল হতেই পারে না স্যার, আমি একেবারে নির্ভুল। তাহলে এগুলি কি? না, ফাইমের ঘরে আলমারিটা তো খোলা, কিন্তু ব্যাগ ওখানে নেই। ব্যাগটা সরিয়ে ফেলেছি তাহলে, আর এই জন্যই আলমারি দরজাটা বন্ধ করে দিই। আমার মনে হয় কি জানো, আমার মনে হয় যে সারিয়ারের ঘরে ব্যাগটা আছে। কিছু মানুষ আছে তারা এতটাই পাগল যে তাদের স্বপ্নের পথে যত বাধা বিপত্তি আসুক তারা স্বপ্ন দেখা ছাড়ে না, আর কিছু মানুষ আছে ভীষণ প্র্যাকটিক্যাল এবং বাস্তববাদী। ইয়েস, ইউ আর এ ভেরি স্ট্রং গার্ল। আপনার জায়গায় আমি থাকলে হয়তো এত কিছু করতে পারতাম না। বাই দ্য ওয়ে, আপনি আমার সম্পর্কে এত কিছু জানলেন, আমিও আপনার সম্পর্কে এত কিছু জানলাম, আশা করি আমাদের আলাপ আলোচনাটা এখানেই শেষ হয়ে যাবে না, কি বলেন? পৃথিবী তো গোল, দেখবেন কোনো না কোনো সময় ঠিক আমাদের আবার দেখা হয়ে যাবে। আসলে সব কিছু সময়ের উপর ছাড়তে নেই। This is my visiting card. Please take it. যখন যে কোনো প্রয়োজনে আমাকে শুধু একটা কল দিবেন, আই উইল বি দেয়ার ফর ইউ। আপনি লয়ার? হ্যাঁ, আমি লয়ার। তবে আমি খুব একটা কাজ করি না, আসলে আমি টাকার জন্য ওকালতি করতে চাই না। যখন কোনো অসহায় গরিব মানুষের আইনি সাহায্যের জন্য কোনো কিছুর প্রয়োজন আমি তখন এগিয়ে যাই। রাশিদ ভাইয়ের কেসটা লড়বেন? কি হলো, চুপ করে রইলেন যে? রাশিদ ভাইয়ের কেসটা হাতে নেবেন না? হ্যাঁ নেব। বিশ্বাস করুন, রাশিদ ভাই খুন করেনি, খুব ভালো মানুষ রাশিদ ভাই। তাকে মিথ্যা খুনের কেসে ফাঁসানো হয়েছে, আর রাশিদ ভাইয়ের তো তেমন কেউ নেই, তাই আপনি যদি... আপনি কিচ্ছু ভাববেন না, আমি দেখি কি করা যায়। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি কি রাশিদ সাহেবকে জেল থেকে মুক্তি দিয়ে আপনার বোনের কাছে তুলে দিতে চান? সেটা আর সম্ভব নয়। ফাহিমের সাথে আপুর বিয়ে ঠিক হয়ে গেছে। একটু আগে যে বাইকটা আমাকে ধাক্কা মারতে যাচ্ছিল সেটা কার জানেন? কার? ফাহিমের। কি দেখছেন এভাবে? আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? হ্যাঁ, আপনার আসলেই কষ্ট হচ্ছে। এই যে আপনি যে মাঝে মাঝে হাসেন, এটা আসলে একটা ভালো থাকার মিথ্যা অভিনয় মাত্র। জীবন তো একটা রঙ্গমঞ্চ, তাই একটু ভালো থাকার অভিনয় না করলেই নয়। আর আমি কষ্টে আছি জানলে আমার বাবা মা আপু আরও বেশি কষ্ট পাবে। এজন্যই মাঝে মাঝে প্রিয়জনদের হাসির জন্য কষ্টের মাঝেও হাসতে হয়। আমার তো আশেপাশে কেউ নেই, কাজেই আমার ভালো থাকার জন্য কোনো মিথ্যা অভিনয় করতেও হয় না। বাই দ্য ওয়ে, আমি যতটুকু শুনলাম আপনার বাবা মা আপনাদের দুয়ো বোনকে রাশেদের ব্যাপার থেকে সম্পূর্ণ আলাদা করতে চাচ্ছে, তো আপনি কেন রাশেদের ব্যাপারে আগাচ্ছেন? আমি বুঝলাম না বিষয়টা। আপু রাশেদ ভাইয়ের জন্য মনে মনে খুব দুশ্চিন্তা করে। আপু যেমন আমার পরিবর্তে ফাহিমের বউ হয়ে ওর বাড়ির সব দায়িত্ব কর্তব্য পালন করবে, ঠিক তেমনি আমারও তো উচিত আপুর পরিবর্তে রাশেদ ভাইয়ের জন্য কিছু করা। আর আমি জানি রাশেদ ভাইয়ের কেসটা আমি লড়তে বলেছি, এ ব্যাপারে আপনি কাউকে কিচ্ছু শেয়ার করবেন না। না না না, আপনি নিশ্চিন্তে থাকেন, আমি কাউকে কিচ্ছু বলবো না। আচ্ছা, আপনাকে ফিস কত দিতে হবে? আমার ফিস হলো আপনার বন্ধুত্ব, দেবেন তো? ফ্রেন্ডশিপ? আশ্মিতা, কোথায় গিয়েছিলি আপু তুই? মার সাথে বাইরে গিয়েছিলাম। আচ্ছা শোন, তুই থানায় গিয়েছিলি? গিয়েছিলাম। কেমন আছো? ভালো ছিল না রে আপু,
কিন্তু আসল খুনের পরিচয় পাওয়া গিয়েছে শুনে খুব খুশি হলো। এখন ফাহিমা একটা ভালো উকিল অ্যারেঞ্জ করতে পারলেই রাশেদের জামিনটা হয়ে যাবে। আপু, তুই ফাহিমকে ফোন করে বলে দিস ওকে উকিল অ্যারেঞ্জ করতে হবে না। কেন? আজ আমি একটা খুব ভালো উকিলের খোঁজ পেয়েছি। তুই কোথায় পেলি? আমি তো কতজনকে ফোন করেছিলাম কিন্তু কেউ রাশেদের কেসটা হাতে নিতে রাজি হলো না। আপু, আজ তোর সাথে ওনার আজকেই কথা হয়েছে? তুই তো ওনাকে ঠিক মতো চিনিস না, উনি রাশেদকে বাঁচাতে পারবেন তো? আপু, আমি যতটা ওনাকে চিনেছি আমার মনে হয়েছে রাশেদ ভাইয়ের জন্য উনি বেস্ট লয়ার। কেন? উনি টাকার জন্য ওকালতি করেন না, অসহায় মানুষদের উপকার করার জন্য ওকালতি করেন। আর উনি যতটা হৃদয় দিয়ে কাজ করবেন আমার মনে হয় না অন্য কেউ এতটা করবে। তুই যখন বলছিস তাহলে নিশ্চয়ই ভালোই হবে। আপু, তুই ফাহিমকে না করে দিস উকিল খোঁজার জন্য, ও খোঁজাখুঁজি করলে ওর অনেক কষ্ট হবে। তুই এখনো ফাহিমের কথা ভাবিস? আর তুই কি না ওকে ভোলার চেষ্টা করছিস? তুই কোনোদিনও ওকে ভুলে থাকতে পারবি বলে মনে হয় না। ফাহিম তো এখন শকত সাহেবের বাসায় থাকবে, ওখানে যদি আশমিতার সাথে ওর আবার ঘনিষ্ঠতা হয়। ফাহিমকে অনেক কষ্টে পুষ্পিতাকে বিয়ে করাতে রাজি করিয়েছি, এখন যদি আশমিতার জন্য বিয়েটা ভেঙে যায়। না না, আমাকে কিছু একটা করতেই হবে। রেবেকা ভাবী ফোন করেছে, কিন্তু কেন? আশমিতা রাশেদের সাথে থানায় দেখা করতে গিয়েছিল এটা জেনে যায়নি তো? তাহলে কি হবে এখন? হ্যালো, আমি রেবেকা বলছিলাম। আসসালামু আলাইকুম ভাবী, ভালো আছেন আপনি? আমরা ভালোই আছি। আপনাদের বাসার সবাই ভালো? জি, ভালোই আছি। ভাই, আমি আসলে একটু সংকুচিত বোধ করছি রাতের বেলা আপনাকে ফোন করার জন্য, কিন্তু আমার কিছু জরুরি কথা ছিল আপনার সাথে। জি বলেন ভাবি। আপনি তো জানেন ভাই যে ফাহিম এখন থেকে ওই ফ্ল্যাটে থাকা শুরু করেছে ওই ফ্যাক্টরির কাজ দেখাশোনা করার জন্য। জি, ফাহিমের সাথে তো আমার ফ্যাক্টরিতে দেখা হয়েছে। জি, আসলে আপনি তো এটাও জানেন যে বহু কষ্টে ফাহিম আর পুষ্পিতার বিয়ের ব্যাপারটা ঠিক করতে পারলাম, আর অনেক ধরনের বাধাও আসছে। আমার আসলে একটা অনুরোধ ছিল ভাই। জি বলেন ভাবি। ভাই, আমি চাইছিলাম কি যে ফাহিম আর পুষ্পিতার বিয়ের আগে ওদের মধ্যে যেন একটু দেখা সাক্ষাৎ হয় ঘন ঘন, তাহলে একে অপরকে ভালোভাবে চিনতে পারবে, ওদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং। আমি কি ভুল কিছু চাইছি? না না, এটা তো খুব ভালো কথা, আর এটা ওদের ভবিষ্যতের জন্যই ভালো। জি, তাই বলছিলাম কি যে আপনি একটু খেয়াল রাখবেন যে ওদের মধ্যে যেন একটু ঘন ঘন দেখা সাক্ষাৎ হয়। আপনি কি একটা কাজ করতে পারবেন? জি, কী করতে হবে বলেন ভাবি।
আপনি একটু আমার পক্ষ থেকে রিকোয়েস্ট করবেন শিন ভাবিকে যে ফাহিমের জন্য যেন খাবারটা রান্না করে, আর সেই খাবারটা যেন পুষ্পিতা নিয়ে যায়। জি আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, শিন ভাবির কষ্ট হবে না তো? না না, এটা কষ্টের কি আছে? ফাহিম তো আমাদের ছেলের মতোই, তাছাড়া হবু জামাই, ওর জন্য এটুকু করতে পারলে তো আমাদের খুবই ভালো লাগবে। অনেক ধন্যবাদ ভাই। আরেকটা বিষয়, একটু খেয়াল রাখবেন আশমিতার সাথে যেন ফাহিমের দেখা সাক্ষাৎ না হয়। জি ঠিক আছে, রাখছি ভাই, থ্যাংক ইউ। স্যাম্পলটাকে পাঠিয়ে দিয়েছো? জি ভাইয়া, ওরা কালকে অথবা পরশু পেয়ে যাবে। ওদের কাছ থেকে ফিডব্যাক পাওয়ার পরেই আমরা ফার্দার কাজ আগাবো। গুড। ভাইজান, তুমি আমাকে ডেকেছ? হ্যাঁ, আয় বল। আজকে তুই অফিসে যাসনি কেন? ভাইজান, আমার আসলে ওই মাথাটা একটু ধরেছে, পেইন করছে, আমি এই জন্য যাইনি। কেন ভাইজান, আমি অফিসে যাইনি বলে কোনো সমস্যা হয়েছে? না না, সমস্যা কিছু হয়নি। তোর মাথা ধরলো কেন, কি নিয়ে টেনশন করছিস? না মানে, আমাদেরকে বলতে পারো তোমার কিসের এত টেনশন? চামচাটা আমাকে উত্তেজিত করার চেষ্টা করছে, যাতে আমি মুখ ফসকে টাকার ব্যাপারটা বলে ফেলি। কে রে, কি নিয়ে টেনশন করছিস বল। আমাদেরকে বলতে পারো তোমার কিসের এত টেনশন? আমরা তোমাকে সাহায্য করতেও পারি। চামচাটা আমাকে উত্তেজিত করার চেষ্টা করছে, যাতে আমি মুখ ফসকে টাকার ব্যাপারটা বলে ফেলি। কে রে, কি নিয়ে টেনশন করছিস বল। না কই ভাই জানা, আমি আমি টেনশন করছি না তো। আচ্ছা শোন, আমি শুনলাম মা নাকি তোকে বলেছে যে দীপালীকে কিছু টাকা বা শেয়ার দেওয়ার জন্য, এটা নিয়ে টেনশন করছিস? এটা নিয়ে একদম টেনশন করিস না, আমি আমার কিছু শেয়ার দীপালীর নামে লিখে দেব। থ্যাংক ইউ ভাইজান। কি ব্যাপার কাসেম, তুমি এখন আবার চা নিয়ে এলে? আপনারা সবাই যেহেতু একসাথে স্টোরি টেলিং, তাই ভাবলাম চা হইলে স্টোরি টেলিংটা জমব। স্টোরি টেলিং? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা গল্প করছিলাম। আচ্ছা ঠিক আছে, তুমি চাটা রাখো। চন্দ্রিকা, তুই কিছুক্ষণ এখানে থাক, আর এই কাসেমের কথা শোন, দেখবি তোর মাথা ব্যথা একদম ভালো হয়ে গেছে। কাসেম, আচ্ছা তোমার প্রিয় নায়ক কে? শাকিব খান। আচ্ছা শোনো, শাকিব খান সম্পর্কে একটা স্পিচ দেবে, তবে তুমি যেরকম ইংরেজি আর বাংলা মিশিয়ে কথা বলো ওই ভালো। শাকিব খান ইজ আমার ফেভারিট হিরো, হি ইজ অনেক বিউটিফুল। বিউটিফুল? বিউটিফুল হ্যাঁ। হি ইজ অলসো অনেক ওয়ান্ডারফুল। আমি তোকে শেষবারের মতো জিজ্ঞাসা করছি, বল টাকার ব্যাগটা কোথায় লুকিয়ে রেখেছিস? আপনি কেন আমার কথা বিশ্বাস করছেন না? আমি তো বলছি যে খুন বা চুরি আমি কিছুই করিনি। আমি তোর এই ভাঙা রেকর্ড শোনার জন্য জিজ্ঞাসা করতে আসিনি, কাল তোকে কোর্টে চালান করে দেব, তাই এখনো সময় আছে, বলে ফেল টাকা কোথায় রেখেছিস। আপনি যতবারই আমাকে জিজ্ঞেস করেন না কেন, বারবারই একই উত্তর পাবেন। যা জানতে চাচ্ছি তা সত্যি সত্যি না বললেও তুই মারা পড়বি, তবে আমার হাতে না, ফাঁসিতে।
এখনো সময় আছে, বল টাকাগুলো কোথায় রেখেছিস। আর আমি তোকে কথা দিচ্ছি, যাতে ফাঁসি না হয়ে কয়েক বছরের জেল হয় সেই ব্যবস্থা করে দেব। যদি বিনা অপরাধেই মারতে চান তাহলে সেদিন বাঁচালেন কেন? সে তুই বুঝবি না। এখন শুধু ভালোই ভালোই বলে দে, টাকাগুলো কোথায় রেখেছিস। আমার ব্যাপারে কার কাছে শুনেছেন সেটা না হয় ইন্সপেক্টরের সামনে বলা যাবে না, কিন্তু আমাকেও কি বলা যাবে না? অফকোর্স আপনাকে বলা যাবে। বল, বল, স্টপ ইট। কে আপনি? আমি রাশেদের লয়ার। আপনি আমার ক্লায়েন্টকে এভাবে টর্চিং করতে পারেন না। তাহলে আপনি ওর লয়ার? হ্যাঁ ইন্সপেক্টর, আপনি ঠিক বলেছেন, আমি রাশেদ সাহেবের লয়ার। কিন্তু আমি তো আপনাকে অ্যাপয়েন্ট করিনি, তাহলে আপনি আমার লয়ার হলেন কী করে? না, আপনি তো লক আপে, আপনার কি আমার সাথে যোগাযোগ করা সম্ভব? তাই আমি নিজে এসেছি। তাহলে আপনাকে কে পাঠিয়েছে? ওর প্রেমিকা আশ্মিতা? নো, আশ্মিতা ম্যাডামের কি আমাকে পেমেন্ট করার মতো অ্যাবিলিটি রাখেন? আমাকে অন্য কেউ পাঠিয়েছে। তাহলে এনাকে কে পাঠিয়েছে? কে তিনি সেটা বলা বারণ, প্রফেশনাল ইথিক্স, ইউনো। তা এতদিন আপনি আসেননি, আজকে হঠাৎ করে এলেন? এতদিন আসেনি কারণ আমাকে কেউ বলেনি, আর আমি শুনলাম আগামীকালকে ওনাকে কোর্টে উঠানো হবে, তাই ওনার সাথে দেখা করতে এলাম। আর ইন্সপেক্টর, আমি কি আমার ক্লায়েন্টের সাথে একটু একাকী কথা বলতে পারি? আশা করি এতে আপনার কোনো আপত্তি থাকবে না, আইন তো সেটাই বলে। ওকে, আপনারা কথা বলুন, আমি আসছি। হাই, আমি রাহুল আহমেদ। আশা করি আমার ব্যাপারে সব কিছু জেনেই এসেছেন, নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। এতদিন অন্যের মুখ থেকে শুনেছি, এখন আপনার মুখ থেকে শুনতে চাই, প্লিজ ডিটেলস বলুন। আমার ব্যাপারে কার কাছে শুনেছেন সেটা না হয় ইন্সপেক্টরের সামনে বলা যাবে না, কিন্তু আমাকেও কি বলা যাবে না? অফকোর্স আপনাকে বলা যাবে। আমাকে আশ্মিতা পাঠিয়েছে। আমি ঠিক এটাই আন্দাজ করেছিলাম। আপনাকে থ্যাংকস, আপনি পুলিশের সামনে আশ্মিতার নাম নেননি। আমি চাই না আমার কারণে ওদের দুবোনের কোনো বদনাম হোক। ওকে, এখানে একটা সিগনেচার করুন প্লিজ। ওকে, এখন ডিটেলসটা বলুন। সেদিন আমি এখন আমি কি করবো? কেউ আছেন? কেউ আছেন? Thank you.
আরও জোরে তার শিকারের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য দুপা পিছিয়ে যায়। ঠিক তেমনি এখন আমাদের দুপা পেছাতে হবে, যাতে শাহরিয়ার আর ফাহিম মনে করে যে আমরা হেরে গেছি, আর তার ফলে ওরা সতর্ক হওয়া কমিয়ে দেবে। আরফান আঙ্কেল খুন হয়ে যাওয়ার পর তার টাকার ব্যাগটা জুলফিকার চাচার ঘরে দেখতে পেয়েছিল আমার আরেক চাচা। তখন আমাদের সন্দেহ হয়েছিল জুলফিকার চাচা খুনটা করেছে। আমরা তাকে পুলিশে দিতেও চেয়েছিলাম, কিন্তু পুলিশ তার ঘর সার্চ করে টাকার ব্যাগটা কোথাও খুঁজে পায়নি।